আচ্ছা, এবারের যে যেটা করাতে যাচ্ছি এটাকে তোমরা অ্যাজ এ প্রবলেম বা অ্যাজ এ থিওরিও ট্রিট করতে পারো। এটা আগামীতে রিজিডে দেখবে দুবার কাজে, একবার কাজে লাগবে, আর স্ট্যাটিক্সে দেখবে দুবার কাজে লাগবে। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু বলেছে ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং আপন এ রিজিড বডি, তিনটে ফোর্স যদি একটা রিজিড বডির উপরে কাজ করে, বি সাচ দ্যাট দে আর বিং রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিচিউড ডিরেকশন অ্যান্ড সেন্স বাই দ্য লাইন অফ অ্যাকশন অফ সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার, then they are equivalent to a couple with its moment equal to twice the area of the triangle. ami shoja kothay bojhai tinte force p jake ei bc length ta represent korche, another force q jake ei ca ta represent korche, ca length ta, another force r jake ab length ta represent korche, ebong bc ca ab miliye ekta tribhuj toiri hocche, বি থেকে সি এর ডিরেকশনে পি আছে, অর্ডার মেনটেন হবে, তাহলে সি থেকে এ এর ডিরেকশনে কিউ আছে, এ থেকে বি এর ডিরেকশনে আর আছে। এবার একবার পড়ে নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। ইফ থ্রি ফোর্সেস অ্যাক্টিং আপন এ রিজিড বডি বি সাচ দ্যাট দে আর বিং রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিচিউড ডিরেকশন অ্যান্ড সেন্স অ্যান্ড লাইন অফ অ্যাকশন বাই দি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, সেন্স মেনটেন করে একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর, পি ফোর্স, কিউ ফোর্স, আর ফোর্স। বলে যে তারা একটা কাপল তৈরি করবে যার মোমেন্টটা হবে এই ত্রিভুজের এরিয়ার দুই গুণ। এটা পড়তে গেলে বেশি কিছু করতে হয় না, দুটো ফোর্সের দিকে তাকাও, কিউ ফোর্স এবং আর ফোর্স, তারা এ পয়েন্টে মিট করেছে। কিউ ফোর্সটা কাজ করছে সি থেকে এ এর দিকে, আর ফোর্সটা কাজ করছে এ থেকে বি এর দিকে। তাহলে এই কিউ এবং আর এর যে রেজাল্টেন্ট তৈরি হবে, সেই রেজাল্টেন্টটা কোন দিকে কাজ করবে, কোন ডিরেকশনে কাজ করবে? অটোমেটিক্যালি সি থেকে বি এর ডিরেকশনে কাজ করবে। পি ফোর্সটা আছে বি থেকে সি এর ডিরেকশানে, তাহলে ওটা সি থেকে বি এর ডিরেকশানে কাজ করবে, এবং রেজাল্টেন্ট কিন্তু এ পয়েন্ট থেকেই কাজ করতে হবে। এটাই তো আমাদের ট্রায়াঙ্গেল অফ তোমার অ্যাডিশনের ট্রায়াঙ্গেল অফ প্যারালোগ্রাম তো এটাই বলে, ওটাকে কাজ করতে হবে এ পয়েন্ট থেকে, এবং সেটা হবে মাইনাস বি, কারণ এখানে পি কিউ আর তারা টেকেন ইন অর্ডার আছে, তার মানে কিউ প্লাস আর ইকুয়ালস টু মাইনাস পি, তার মানে মাইনাস পি কাজ করছে বি থেকে সি বরাবর কাজ করছে পি, তার মানে অ্যাকচুয়ালি সি থেকে বি বি বরাবর আমরা মাইনাস পি ভাবতে পারি, তার মানে এ পয়েন্ট থেকে পি ফোর্সটা কাজ করবে। বাট কোন দিকে? বি থেকে সি এর দিকে যেহেতু পি, তার মানে সি থেকে বি এর দিকে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের মাইনাস পি হয়, দ্যাট ইজ এখানে উল্টো ডিরেকশনে কাজ করবে। এদের এদের যোগফল সবসময় থাকা উচিত সি থেকে বি এর দিকে, দ্যাট ইজ এর অপোজিট ডিরেকশন, বাট সেটা হবে এ পয়েন্ট থেকে, তার মানে ফোর্সটা থাকবে এরকম বরাবর। এবার আমরা যদি এই এ পয়েন্টে দুটো অপোজিট ফোর্স পি কল্পনা করি, তাহলে এই পি এবং এই পি তারা কি তৈরি করছে? একটা আনলাইক প্যারালাল ফোর্স উইথ ইকুয়াল অ্যামাউন্ট অ্যান্ড আর্ম এ এল, দ্যাট ইজ তারা একটা কাপল তৈরি করছে যার মোমেন্ট কত হবে? ফোর্স ইন্টু আর্মের ডিস্টেন্স, দ্যাট ইজ ক্যাপিটাল পি ইন্টু এ এল। ক্যাপিটাল পি রিপ্রেজেন্ট করছে এখানে অ্যাকচুয়ালি বিসি লেন্থটা, তাহলে বিসি গুণ এ এন, তাহলে ভূমি গুণ উচ্চতা, তার মানে দুই গুণ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। প্রমাণ কমপ্লিট, একদম সহজ জিনিস, সহজভাবে বুঝতে হবে, প্রমাণ কমপ্লিট। তোমার হাতে তিনটে ফোর্স আছে পি কিউ আর, যারা ত্রিভুজের তিন বাহু বরাবর কাজ করছে, তার মধ্যে কিউ ফোর্স আর ফোর্স কাজ করছে এ পয়েন্ট থেকে, তাহলে হিসেব বলছে কিউ এবং আর এর যে রেজাল্টেন্ট হবে তাকেও এ পয়েন্ট থেকে কাজ করতে হবে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি কিউ প্লাস আর ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে কি পি, বাট পিটা কোন ডিরেকশনে হতে হবে? এই যে এই বরাবর যেহেতু কিউ, এই বরাবর যেহেতু আর, তাহলে বি থেকে সি এর ডিরেকশনেও রেজাল্টেন্ট থাকবে, বাট রেজাল্টেন্টটা থাকবে কোন পয়েন্ট থেকে? ওদের মিটিং পয়েন্ট এ থেকে, তার মানে রেজাল্টেন্টটা পিটা এক্ষেত্রে এই ডিরেকশনে থাকবে, তাহলে এই এই ডিরেকশনের পি আর বিসি ডিরেকশনের পি তারা একটা কাপল তৈরি করছে যার আর্ম হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, দ্যাট ইজ এল, দ্যাট ইজ মোমেন্ট হচ্ছে ক্যাপিটাল পি ইন্টু এল, ক্যাপিটাল পিকে রিপ্রেজেন্ট করছে বিসি, তাহলে বিসি গুণ এল, দ্যাট ইজ টু ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আমি যা যা বললাম দেখবে এগুলোই এখানে লেখা আছে। লেট দ্য ফোর্সেস পি কিউ আর অ্যাক্টিং অ্যালং দ্য লাইন্স বিসি সি এ বি রেসপেক্টিভলি, দোজ আর সাইডস অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি, নাও দ্য ফোর্সেস কিউ অ্যান্ড আর অ্যাক্টিং অ্যাট এ অ্যালং সি এ অ্যান্ড এ বি, দাস আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ফোর্স পি অ্যাট এ প্যারালাল অ্যান্ড অপোজিট টু বিসি, যেহেতু বিসি p
ইটা বিসি বরাবর আছে, অটোমেটিক্যালি এদের রেজাল্টটা কিন্তু বিসি নয় সিবি বরাবর থাকবে, এবং সেটা পি হবে অপোজিট সেন্সে। তাহলে এখানে সেটাকে আমরা দিয়ে দিলাম অপোজিট সেন্সে পি। এবার যেহেতু বিসি আর এই সিএ আর এবি বরাবর কিউআরআর কাজ করছে এবং তাদের মিটিং পয়েন্টে, তাহলে তাদের রেজাল্টটা তো এ পয়েন্ট থেকেই থাকতে হবে। তাহলে ওটাকে আমরা নিয়ে নিলাম কোন ডিরেকশনে আছে, এই ডিরেকশনে, দ্যাট ইজ অ্যাক্স অ্যালং এ। ওকে, সেটাই বলা আছে, নাও দ্য ফোর্সেস কিউ অ্যান্ড আর অ্যাক্টিং অ্যাট এ অ্যালং সিএ অ্যান্ড এবি। তারা এ পয়েন্টে কাজ করছে, ওটাই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, একটা সিএ বরাবর একটা এবি বরাবর। তাহলে অটোমেটিক্যালি তারা একটা সিঙ্গেল ফোর্স পি এর সাথে ইকুইভ্যালেন্ট, সেটা তো আমাদের কনস্ট্রাকশনই বলে দিচ্ছে। বাট পিকে কাজ করতে হবে কোথায়? এতে, বাট অপোজিট টু বিসি, ত্রিভুজের যোগফলের সূত্র যেটা বলে, দ্যাট ইজ এই বরাবর কাজ করবে। তার মানে একটা আমরা একটা আনলাইক প্যারালাল ফোর্স পেয়ে গেলাম, যার ফোর্স কম্পোনেন্ট পি, আর্ম হচ্ছে এন, দ্যাট ইজ পি ইন্টু এন হচ্ছে তার মোমেন্ট, দ্যাট ইজ বিসি ইন্টু এন, দ্যাট ইজ টু ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিস। এখানে ছবিতে আরও ক্লিয়ার দেখতে পাবে, এই পি এই পি তৈরি করছে কাপল, এই যে আমি কাপলটাকে আলাদা করে দিয়েছি, ব্যাস কমপ্লিট। এটা নাম্বার অফ ফোর্সেসের ক্ষেত্রে প্যারাল এই কি বলে পলিগন ল দিয়ে ভ্যালিড হবে, দ্যাট ইজ সেক্ষেত্রে টুয়াইস দ্য এরিয়া অফ দ্য পলিগন দিয়ে এটা ভ্যালিড হবে। যদি নাম্বার অফ কোপ্ল্যানার ফোর্সেস থাকে, এখানে তিনটে দিয়ে বললাম ট্রায়াঙ্গেল ভ্যারি করলো, যদি তিনের বেশি থাকে। If a system of coplanar forces acting on a rigid body be such that they are represented in magnitude, direction, sense and line of action by the sides of a polygon taken in order, ekta por por polygon borabor jodi dewa thake, then they are equivalent to a couple whose moment is equal to the twice of the area of the polygon. এখানে আমরা ত্রিভুজের জন্য বললাম, যদি তিনের বেশি ফোর্স থাকে এবং সেই ফোর্সগুলো যদি একটা পলিগন, দ্যাট ইজ একটা বহুভুজের বাহু বরাবর থাকে, তাহলে আমরা কি বলতে পারবো যে বহুভুজের যে ক্ষেত্রফল তার দুগুণের সাথে তাদের মোমেন্ট, তারা যে কাপলটা তৈরি করবে তার মোমেন্ট ইকুইভ্যালেন্ট হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু ওই বাইপার ট্রায়াঙ্গেল করে যোগ করে দিতে হবে, এটাই হলো বিষয়। বাইপার ট্রায়াঙ্গেল করে যোগ করে দিতে হবে, এটাই হলো বিষয়, আর কিচ্ছু না, বাইপার ট্রায়াঙ্গেল করে যোগ করে দিতে হবে, এটা মনে রাখবে তাহলেই হবে। ওকে, মনে রেখো তাহলেই হবে। যদি একটা পলিগন বরাবর আমাদের নাম্বার অফ ফোর্স থাকে, তাহলে সেক্ষেত্রে যে কাপলটা তৈরি হবে তার মোমেন্ট হবে টু ইন্টু এরিয়া অফ দ্য পলিগন। নেক্সট থিওরিম, এটা প্রুফটা তোমরা পরে পাবে কোপ্ল্যানার ফোর্স করতে গিয়ে, এখানে জাস্ট থিওরিমটা একটু দেখে রাখো। যদি একটা কোপ্ল্যানার ফোর্সকে আমরা একটা সিঙ্গেল কাপুলে কনভার্ট করতে পারি, আমরা এর আগে ফোর্সকে যোগ করে ফোর্সই বানিয়েছি, এবার আমরা বলছি যে ফোর্সকে যোগ করে যদি আমরা একটা সিঙ্গেল কাপল বানাতে পারি, তাহলে ফোর্সের মোমেন্টের অ্যালজেব্রিক সাম যে কোনো পয়েন্টের রেসপেক্টে অলওয়েজ কনস্ট্যান্ট হবে, এবং সেটা ওই কাপুলের মোমেন্টের সাথে ইকুয়াল হবে। এটা আমরা যখন কোপ্ল্যানার ফোর্স করব, তখন আমরা এটা করে একবার দেখাবো, ওখানে এই বিষয়টা আছে। কি বলেছে, ইফ এ সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্সেস রিডিউস টু এ সিঙ্গেল কাপুল, বিষয়টা এখন তোমাদের ভাবতেই কেমন লাগছে যে সিঙ্গেল কাপুল কেন হবে? আমরা তো এর আগে পড়লাম যে যে কোনো নাম্বার অফ ফোর্সেসকে যোগ করে আমরা একটা সিঙ্গেল ফোর্স বানাতে পারি। হ্যাঁ, সিঙ্গেল ফোর্স এবং কাপল থাকলেও সিঙ্গেল ফোর্স বানাতে পারি, এটা তো শুনিনি যে ফোর্সকে কাপল বানাতে পারি, বানানো যায়, আমরা এর আগে করে দেখাবো। হ্যাঁ, নাম্বার অফ কাপল থাকলে তাকে সিঙ্গেল কাপল বানাতে পারি, সেটা করিয়ে দেখিয়েছি। সবসময় মাথার মধ্যে একটু এগুলো ঢুকিয়ে নেবে, তুমি কী কী শিখলে, তুমি নাম্বার অফ ফোর্সকে যোগ করে সিঙ্গেল ফোর্স শিখেছো, নাম্বার অফ কাপুলকে যোগ করে সিঙ্গেল কাপুল শিখেছো, নাম্বার অফ ফোর্স উইথ কাপুলকে যোগ করে সিঙ্গেল ফোর্স শিখেছো। এটা একটু নতুন লাগবে শুনতে, যে আমরা বলছি একটা কোপ্ল্যানার ফোর্সকে যদি আমরা একটা কাপুলে কনভার্ট করতে পারি, কোপ্ল্যানার ফোর্সগুলোর যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের যোগফল একটা নন জিরো কনস্ট্যান্ট হয় সাধারণত, বা কনস্ট্যান্ট হবে, জিরো সাধারণত হয় না, এবং সেটা ওই কাপুলের মোমেন্টের সাথে ইকুয়াল হবে। জিরো হয় না তার কারণ, তোমাদেরকে আমি আগেই বলেছি, কাপুলের মোমেন্ট কিন্তু কোনোদিন জিরো হয় না, এটা মনে রাখবে, কোনোদিন কাপুলের মোমেন্ট কিন্তু জিরো হয় না। একদম প্রথমেই আগের দিনের ভিডিওর লাস্টেই মনে ছিল যে কাপুলের মোমেন্ট কিন্তু কোনোদিন জিরো হবে না। ওকে, কাপুলের মোমেন্ট কিন্তু কোনোদিন জিরো হবে না, এটা মাথায় রাখলে এটা বুঝতে পারবে যে কী বলতে চাইছি, কাপুলের মোমেন্ট কোনোদিন কিন্তু জিরো হবে না। তো যাই হোক, এটা এরপরে আমরা প্রুফ করে দেখাবো, কোনো অসুবিধা নেই, এরপরে আমরা এটাকে প্রুফ করে দেখিয়ে দেবো। আচ্ছা, থিওরিটিক্যালি লাস্ট টপিক সেটা হচ্ছে
A force acting on a body, a force acting at any point A is equivalent to an equal and parallel force acting at another arbitrary point B together with a acting couple. দেখো এটা আমার মনে হয় অলরেডি তোমাদের বলে ফেলেছি আর নতুন করে সেই অর্থে বলার কিছু নেই। এ পয়েন্টে থাকা একটা ফোর্সকে আমরা অ্যানাদার একটা পয়েন্ট বিতে থাকা একটা ফোর্স এবং একটা কাপল দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি। তার জন্য আমি ছবিতে বাইপার্ট এখানে দেখিয়েছি যে প্রথমে দেখতে পাচ্ছ এখানে এ পয়েন্টে একটা ফোর্স পি কাজ করছে অ্যালং এক্স। আমরা একটা আরবিটারি পয়েন্ট বি নিয়ে নিচ্ছি, একটা আরবিটারি পয়েন্ট বি নিয়ে নিচ্ছি যেখান থেকে আমরা ওই পি ফোর্সের প্যারালাল দুটো ফোর্স কনসিডার করছি ইন অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ বিডি বরাবর পি, বিসি বরাবর পি, বাট ইন অপোজিট সেন্স। তাহলে আলটিমেটলি পি ফোর্সের কোনো এফেক্ট কিন্তু বি পয়েন্টের উপরে নেই। বাট এই বি থেকে সি এর দিকে যে পি কাজ করছে সেই পি এবং এ থেকে এক্স এর দিকে যে পি কাজ করছে সেই পি টুগেদার উইথ দ্য আর্ম এ বি, যে লেন্থটাকে আমি স্মল পি ধরে নিয়েছি, মিলিয়ে একটা কাপল তৈরি করছে এবং বি পয়েন্ট থেকে একটা ফোর্স পি ডি ডিরেকশনে কাজ করছে, দ্যাট ইজ ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে গিয়েছে। ছিল একটা সিঙ্গেল ফোর্স, তাকে আমরা রিপ্লেস করে দিলাম সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল, শুধু ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে গেল। এখানে কাপলের মোমেন্ট হবে পি ইন্টু এ বি, দ্যাট ইজ পি ইন্টু পি। ওকে, এটা দেখো আমি এর আগে ওই যে বললাম ওর মধ্যেই সব হয়ে গিয়েছে, এটা বহুবার বলেছি, সেই একই বিষয়। এ থেকে একটা ফোর্স পি কাজ করছে এক্স বরাবর, আমি তার প্যারালাল বি থেকে একটা ফোর্স নিলাম বিডি বরাবর যেটা প্যারালাল টু এক্স, আর বিসি বরাবর নিলাম অপোজিট ফোর্স। আলটিমেটলি দেখতে গেলে এই দুই ফোর্সের বিয়ের উপরে কোনো কন্ট্রিবিউশন নেই কারণ তারা অপোজিট সেন্সে কাজ করেছে। বাট আর এক দিক দিয়ে দেখতে গেলে এই এক্স বরাবর পি এবং বিসি বরাবর পি মিলিয়ে একটা কাপল তৈরি করেছে এবং বি থেকে ডি এর ডিরেকশনে অ্যানাদার একটা সিঙ্গেল ফোর্স পড়ে আছে, শুধু সিঙ্গেল ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে গিয়েছে, ফোর্সটা প্যারালাল টু দ্য প্রিভিয়াস ফোর্স, সেটা এখানে আছে। লেট পি বি এ ফোর্স অ্যাক্টিং অ্যাট এ অ্যালং এক্স অ্যান্ড বি বি এ আরবিটারিলি চুজিং পয়েন্ট অন দ্য বডি, লেট পি বি দ্য ডিস্টেন্স ফ্রম অফ বি ফ্রম দ্য পয়েন্ট এ, দ্যাট ইজ এক্স। পি পয়েন্টে আমরা দুটো ইকুয়াল এবং অপোজিট ফোর্স কনসিডার করছি যাদের প্রত্যেকেই অ্যামাউন্টই হচ্ছে পি অ্যালং বিসি অ্যান্ড বিডি, তাহলে অটোমেটিক্যালি তারা একে অপরকে ব্যালেন্স করবে এবং আলটিমেটলি বি এর উপরে বা বডির উপরে তাদের এক্সট্রা কোনো এফেক্ট নেই। বাট অবজার্ভ করলে দেখা যাচ্ছে এই তিনটে ফোর্সের মধ্যে এই পি এবং এই পি উইথ আর্ম এ বি একটা কাপল তৈরি করেছে আর বি পয়েন্ট থেকে একটা সিঙ্গেল ফোর্স ডি অ্যালং বিডি কাজ করছে প্যারালাল টু দ্য প্রিভিয়াস ফোর্স, শুধু তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা আরবিটারিলি বদলে গিয়েছে। এখানে কিন্তু অ্যানাদার কোনো কাপল দেওয়া নেই যে দুটো কাপলের মোমেন্টকে ইকুয়াল করে তুমি এই স্মল পিটাকে আইডেন্টিফাই করবে, এটা কিন্তু আগের প্রবলেমগুলোর থেকে একটু আলাদা, ঠিক আছে, বাট কনসেপ্টটা সেই একই। এবারে আমরা এই পুরো টপিকের উপরে একটাই প্রশ্ন করব, একটাই, একের বেশি প্রশ্ন আমরা করব না, আমরা একটাই প্রশ্ন করব, বাকি যা আছে তোমরা দেখে নেবে, কারণ এখান থেকে প্রবলেম তোমাদের কিছু নেই, বিষয়গুলো জানার ছিল শেখার ছিল শিখিয়ে দিলাম। এরপরে আমরা নতুন চ্যাপ্টার, দ্যাট ইজ চ্যাপ্টার ওয়ানে কিন্তু চলে যাবো। তোমাদের হাতে এনাফ টাইম আছে, তোমরা বাড়িতে বসে পড়ো, কোনো অসুবিধা নেই, ওকে, কোনো অসুবিধা নেই। যা কি বলেছে, টু সিস্টেম অফ ফোর্সেস পি কিউ আর অ্যান্ড পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ অ্যাক্ট অ্যালং দ্য সাইডস বিসি সি এ এ বি অফ এ ট্রায়াঙ্গেল এ বি সি। পি কিউ আর তিনটে ফোর্স বিসি সি এ এ বি বরাবর কাজ করছে, বিসি বরাবর পি, সি এ বরাবর কিউ, এ বি বরাবর আর, পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ তারাও বিসি সি এ এ বি বরাবর কাজ করছে। বলেছে তাদের রেজাল্টেন্ট প্যারালাল হবে, প্রুভ দ্যাট দেয়ার রেজাল্টেন্টস উইল বি প্যারালাল, তাদের রেজাল্টেন্ট প্যারালাল হবে কখন, যদি এই কন্ডিশনটা ইকুয়েট হয় জিরোতে, কিউ আর ড্যাশ মাইনাস কিউ ড্যাশ আর সাইন এ প্লাস আর পি ড্যাশ মাইনাস আর ড্যাশ পি সাইন বি প্লাস পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ সাইন সি ইকুয়ালস টু জিরো হয়, এরা যদি জিরো। তো আমি ধরে নিচ্ছি এই বিসি বরাবর এক্স অ্যাক্সিস কাজ করছে এবং এবিসি প্লেনের উপরে, দ্যাট ইজ পারপেন্ডিকুলারলি
আমার ওয়াই অ্যাক্সিসটা কাজ করছে ডিএক্স এর উপরে। তাহলে আমি ধরে নিলাম এক্স অ্যাক্সিস বিসি বরাবর কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বি পয়েন্টে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ প্লেন অফ দ্য এবিসি বরাবর কাজ করছে। পিকিউআর ফোর্সের, পিকিউআর ফোর্সের অটোমেটিক্যালি আমরা আগেই শিখিয়েছি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট বের করা সম্ভব, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট বের করা সম্ভব। ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স হচ্ছে পিকিউআর ফোর্সের এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট তাদের যোগফল, ক্যাপিটাল ওয়াই হচ্ছে পিকিউআর ফোর্সের ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্ট তার যোগফল। তাহলে আমরা কি বলেছি, লেট এক্স অ্যান্ড ওয়াই বি দ্য সাম অফ দ্য কম্পোনেন্ট অ্যালং ডিএক্স অ্যান্ড ডিওয়াই রেসপেক্টিভলি, একটু লিখে দেবে ফর দ্য ফোর্সেস পিকিউআর, জাস্ট একটা কথা লিখে দেবে ফর দ্য ফোর্সেস পিকিউআর। তো এবার আমরা ধরে নিলাম এক্স এবং ওয়াই বরাবর কম্পোনেন্ট, তাহলে ক্যাপিটাল এক্স কত হবে? দেখো পি ফোর্স তো সোজাসুজি ডিএক্স বরাবরই কাজ করছে, তাহলে এক্স অক্ষ বরাবরই কাজ করছে, তাহলে ওর কোনো কম্পোনেন্ট তুমি পাবে না, পি কস জিরো। আমরা পড়িয়েছিলাম যে কোনো একটা ফোর্স এক্সের যদি এক্স অক্ষ বরাবর আমরা কম্পোনেন্ট নিই সেটা হয় এক্স কস থিটা, যদি ফোর্সটা এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে। ওয়াই অক্ষ বরাবর হয় এক্স সাইন থিটা। তাহলে এখানে পি ফোর্স এক্স অক্ষ বরাবরই কাজ করছে, তাহলে এক্স অক্ষের সাথে ওর অ্যাঙ্গেল কত? জিরো। তাহলে পি কস জিরো, দ্যাট ইজ পি পি থাকবে। কিউ ফোর্স কাজ করছে সি এ বরাবর, তুমি তাকে এই পরিমাণ অ্যাঙ্গেল নামিয়ে নিয়ে আসো, তাহলে এই ডিরেকশানেও চলে যাচ্ছে, খেয়াল করে দেখো এই ডিরেকশানে চলে যাচ্ছে, তাহলে কত হলো কিউ কস সি বাট ইন দ্য ডিরেকশান এক্স বি, এক্স থেকে বি এর দিকে, তাহলে বি এক্স বরাবর নিয়ে গেলে মাইনাস কিউ কস সি। আর ফোর্সের ডিরেকশান তুমি আরকে যখনই বি পরিমাণ অ্যাঙ্গেল নামাবে ও ডিরেকশানটা হয়ে গেল কিন্তু এই দিকে, দ্যাট ইজ বি এর বাম দিকে, তাহলে বি এর ডান দিকে হয়ে গেলে আনতে গেলে মাইনাস আর কস বি। এই একটা বিষয় যদি একটা প্রবলেমের ক্ষেত্রে বুঝে নাও তাহলে আগামীতে কোনো দিন কোনো প্রবলেমে কোনো অসুবিধা হবে না। ওকে, আমি তার জন্য এটাকে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কিউ ফোর্সটা ছিল এই ডিরেকশানে, তাকে তুমি কতটা পরিমাণ নামাবে, সে এক্স অক্ষের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল করে আছে সেই পরিমাণ অ্যাঙ্গেল নামাবে। তাহলে তোমার হাতে দুটো রাস্তা আছে, এক তাকে তুমি সি পরিমাণ অ্যাঙ্গেল নামাও, কিন্তু সি পরিমাণ অ্যাঙ্গেল নামালে এই ডিরেকশানটা হয়ে যাচ্ছে এই বরাবর, এবং সি পরিমাণ অ্যাঙ্গেল নামালে এটা হয়ে যাচ্ছে কিউ কস সি। তুমি এক্স অক্ষের পজিটিভ দিকে নেবে, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে নিতে গেলে তোমাকে এই ডিরেকশানে যেতে হবে, তাহলে কিউ কস সিটা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশানে হয়ে গেল মাইনাস কিউ কস সি। তুমি যদি বলো যে স্যার আমি সি অ্যাঙ্গেল নামাবো না, আমি ডিরেক্টলি ওকে এই দিকে ঘোরাবো, দ্যাট ইজ পাই মাইনাস সি নামাবে, এই এই দিকে নিয়ে আসবে সোজাসুজি, তাহলে কত হবে কিউ কস পাই মাইনাস সি। দেখো ঘুরিয়ে মাইনাস কিউ কস সি আসবে, ডাউট হওয়ার কোনো কারণ নেই। অ্যাঙ্গেলটাকে যদি তুমি সঠিকভাবে কাজ করাও, উত্তর যেদিক দিয়েই আসো না কেন, তোমার উত্তর কিন্তু সব সময়তে মিলবেই মিলবে, উত্তর সব সময়তে মিলবেই মিলবে, এটা মনে রাখবে। আমার এই যে ছবিটা আছে এই ছবিটাতে যদি আমরা, দাঁড়াও আমি একটা ইয়ে দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আছেই ত্রিভুজ, দেখো এবার এই যে ফোর্সটা কিউ সে কিন্তু এই বরাবর আছে, তাকে তুমি এই পরিমাণ অ্যাঙ্গেল নামাচ্ছ, তাহলে এই ডিরেকশানটা চলে গেল এই বরাবর, কত হলো এটা যেহেতু সি তাহলে হয়ে গেল কিউ কস সি, তাহলে এটাকে এই ডিরেকশানে আনলে হয়ে গেল মাইনাস কিউ কস সি, এই ডিরেকশানে আনলে হয়ে গেল মাইনাস কিউ কস সি। তুমি একে নামালা কোন বরাবর, দেখো খেয়াল করে দেখো এই বরাবর নামালে, তাহলে ডিরেকশানটা চলে গেল প্রথমে এই দিকে যেহেতু তুমি এই অ্যাঙ্গেলটা নামালে। এবার তুমি যদি বলো না আমি এটা করতে রাজি নই, আমি পাই মাইনাস সি পরিমাণ অ্যাঙ্গেল নামাবো, নামাও কোনো প্রবলেম নেই, তুমি ওকে পাই মাইনাস সি পরিমাণ অ্যাঙ্গেল নামাবে। দেখো পাই মাইনাস সি কোন অ্যাঙ্গেলটা, পাই মাইনাস সি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এবার তুমি ওকে এইভাবে এই দিক ঘুরিয়ে নামাচ্ছ, কিন্তু তার মানে সোজাসুজি কিউ চলে গেল এই দিকে, এবার কত হলো কিউ কস
ব্র্যাকেটের মধ্যে পাই মাইনাস সি, কিউ কস পাই মাইনাস সি এদিকে কত হবে, মাইনাস কিউ কস সি, এই হলো হিসেব। এইভাবে ক্যালকুলেট করতে হয়। এটা আছে আর, এই অ্যাঙ্গেলটা আছে বি, তুমি ওকে যখন এই বরাবর নামিয়ে আনছো তাহলে ডিরেকশনটা দেখো চলে গেল এই দিকে, কত হলো আর কস বি, তুমি নেবে এই দিকে, তাহলে হয়ে গেল কত, মাইনাস আর কস বি। তুমি বলবে আমি এই বরাবর নামাবো না, আমি এই দিকে নামাবো, নামাও কোনো প্রবলেম নেই। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু পাই মাইনাস বি, তার মানে তুমি এবার ওকে এই বরাবর ঘোরাচ্ছ, অবশ্যই এই বরাবর ঘোরালে এই তীর সে ডিরেক্টলি এই দিকেই যাবে, তাহলে কত হলো আর কস পাই মাইনাস বি, দ্যাট ইজ আবার মাইনাস আর কস বি, এই হলো হিসেব। আর কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে ক্যাপিটাল এক্স কত হলো, পি মাইনাস কিউ কস সি মাইনাস আর কস বি। ক্যাপিটাল ওয়াই কত হবে, পি এর কম্পোনেন্ট ডি ওয়াই বরাবর অলওয়েজ জিরো, কারণ এটা 90 ডিগ্রি, পি সাইন নাইন, এই পি কস 90, পি কস 90, কস 90 কত হয় জিরো, তাহলে এটা জিরো। এই কিউ এর কম্পোনেন্ট আবার একই রকম ভাববে, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে কোনটুকুটা আনছো, কোনটুকুটা আনছো, সামান্য ওই এইখান দিয়ে বুঝিয়ে দিই, এই ছবিটা দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে, এটা মুছে দিলাম নাকি। কিউ ফোর্স আছে এই ডিরেকশনে, ওকে তুমি টানবে কোন বরাবর, পারপেন্ডিকুলারলি, দেখো পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, তুমি টানছো হচ্ছে ওকে কোনটুকু, এইটুকু, এটুকু হলো কত, পাই বাই টু মাইনাস সি, পাই বাই টু মাইনাস সি, দ্যাট ইজ কস পাই বাই টু মাইনাস সি, টানলেই এখান থেকে ও চলে গেল এখানে, ডিরেকশন উপরের দিকেই আছে, পজিটিভ দিকেই আছে, তাহলে কস পাই বাই টু মাইনাস সি, তাহলে কত হলো কিউ সাইন সি। আর আর আছে এই বরাবর, তুমি ওকে টানবে কোন দিকে, পজিটিভ দিকে, প্যারালাল তো কোনো অসুবিধা নেই, মানে এই বরাবর নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে একে তুমি টানবে কোন দিকে, একে টানবে এই দিকে, এই পরিমাণ অ্যাঙ্গেল টানছো, এটা হচ্ছে পাই বাই টু মাইনাস বি, তাহলে কস পাই বাই টু মাইনাস বি সাইন বি, যখনই তুমি টানলে ডিরেকশন হয়ে গেল এই দিকে, তাহলে উপরের দিকে তুলতে গেলে আর কস পাই বাই টু মাইনাস বি, দ্যাট ইজ আর সাইন বি, উপরের দিকে উঠে গেল মাইনাস আর সাইন বি, তাহলে উপরের দিকে কিউ কস সি, এই কিউ সাইন সি মাইনাস আর সাইন বি, তাহলে ক্যাপিটাল ওয়াই কত হবে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে কিউ সাইন সি মাইনাস আর সাইন বি, কিউ সাইন সি মাইনাস আর, কিভাবে আমি দেখিয়ে দিয়েছি, এইটা ছিল তোমার কিউ ফোর্স, এই পরিমাণ অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই টু মাইনাস সি, তাহলে এই বরাবর কিউ কস পাই বাই টু মাইনাস সি, দ্যাট ইজ কিউ সাইন সি, ডিরেকশন এদিকে ছিল এদিকেই থাকলো, এই ডিরেকশনটা নিচের দিকে আছে আর, নিচের দিকে আছে আর, ওকে, তাহলে নিচের দিকে আর, সরি এটা আর সাইন বি হবে, তাহলে এখানে আছে আর সাইন বি, নিচের দিকে চলে আসছে কিন্তু, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই টু মাইনাস বি, তুমি যখনই ওকে এইখান থেকে এই বরাবর টেনে নিয়ে চলে যাও, ডিরেকশনটা দেখো নিচের দিকে হয়ে আছে, এটা আর সাইন বি হবে, তাহলে নিচের দিকে আর সাইন বি, উপরের দিকে নিয়ে গেলে আর মাইনাস আর সাইন বি, নিচের দিকে আর সাইন বি, উপরের দিকে মাইনাস আর সাইন বি, তাহলে ক্যাপিটাল ওয়াই কত হলো, পি এর কম্পোনেন্ট পি কস 90 জিরো, কিউ এর কম্পোনেন্ট কিউ সাইন সি একদম সেম ডিরেকশন পজিটিভ ডিরেকশন, আর এর কম্পোনেন্ট আর সাইন বি অপোজিট ডিরেকশন, তাহলে ওয়াই ইকুয়ালস টু কিউ সাইন সি পজিটিভ ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য মাইনাস আর সাইন। এবার তুমি ধরে নাও থিটা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফার্স্ট সিস্টেম উইথ দ্য বিএক্স, এ ক্যাপিটাল এক্স আর ওয়াই এর রেজাল্টেন্টটাই হবে সিস্টেমের রেজাল্টেন্ট, ফার্স্ট সিস্টেমের ধরে নাও রেজাল্টেন্টটা এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, ওকে, এটা আমরা পুরোপুরি কাজ করলাম কিন্তু ফার্স্ট সিস্টেম নিয়ে, দেখো ফার্স্ট সিস্টেমে যা যা ঘটেছে সেকেন্ড সিস্টেমে সব তাই ঘটবে, কারণ প্রত্যেকটা ফোর্স একই ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে, তাহলে সেকেন্ড সিস্টেমের জন্য যদি আমরা ধরে নিই এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হচ্ছে রেজাল্টেন্টের কম্পোনেন্ট অ্যালং বিএক্স অ্যান্ড বিওয়াই,
তাহলে এক্স ড্যাশ কত হবে, জাস্ট পি কিউ আরটা পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ দিয়ে রিপ্লেস হবে, এক্সটা এক্স ড্যাশ দিয়ে রিপ্লেস হবে, কিউটা ওয়াই ড্যাশ দিয়ে, ওয়াইটা ওয়াই ড্যাশ দিয়ে রিপ্লেস হবে, কিউ আর আরটা কিউ ড্যাশ আর ড্যাশ দিয়ে রিপ্লেস হবে। ধরে নাও সেকেন্ড সিস্টেমের রেজাল্টান্ট বি এক্স এর সাথে থিটা ড্যাশ অ্যাঙ্গেল করে, তাহলে ট্যান থিটা ড্যাশ কত, ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ, যেখানে থিটা ড্যাশ হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য রেজাল্টান্ট ফর দ্য সেকেন্ড সিস্টেম উইথ বি এক্স। প্রশ্ন কি বলেছে, এই দুই রেজাল্টান্ট প্যারালাল হবে, দুটো লাইন প্যারালাল কখন হয়, যখন তারা একটা সেম লাইনের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে প্রথম রেজাল্টান্ট লাইনটা বি এক্স এর সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, দ্বিতীয় রেজাল্টান্ট লাইনটা বি এক্স এর সাথে থিটা ড্যাশ অ্যাঙ্গেল করেছে। তাহলে এই দুটো লাইন প্যারালাল হবে কখন, যদি বি এক্স এর সাথে তারা যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে অ্যাঙ্গেলটা সেম হয়, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু থিটা ড্যাশ হয়, এটা তো জিওমেট্রিক প্রপার্টি। তাহলে আমরা এই দুটো রেজাল্টান্টকে প্যারালাল বলতে পারবো কখন, যদি থিটা ইকুয়ালস টু থিটা ড্যাশ হয়, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটা ড্যাশ হয়, ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স, ট্যান থিটা ড্যাশ হচ্ছে ওয়াই ডাই বাই এক্স ড্যাশ, দ্যাট ইজ এক্স ড্যাশ ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই এক্স ওয়াই ড্যাশ সব ভ্যালুগুলো বসিয়ে দাও, ক্যালকুলেট করলে পাবে কিউ আর ড্যাশ মাইনাস কিউ ড্যাশ আর সাইন বি প্লাস সি প্লাস আর পি ড্যাশ মাইনাস আর ড্যাশ পি সাইন বি প্লাস পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ সাইন সি ইকুয়ালস টু জিরো। এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি 180 মাইনাস এ, দ্যাট ইজ সাইন 180 মাইনাস এ সাইন এ। দেখো তোমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল, ক্যালকুলেশানটুকু নিজেরা গুছিয়ে করো। এখানে দেখবে সাইন এ প্লাস সিও আসতে পারে, এখানে সাইন এ প্লাস বিও আসতে পারে, আমি আর করিনি দিয়ে দিলাম। এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, এখান থেকে প্রবলেম আসে না, আসলে এটাই দেখবে ঘুরে ফিরে আসে। এটা করালাম এই কারণে, অন্য কোনো কারণ নেই, এই ফোর্স কম্পোনেন্টগুলো যেন তুমি বের করতে শিখে যাও। যদি ডাউট থাকে ঘাবড়ানোর কিছু নেই, এর পরের চ্যাপ্টারে অজস্র প্রবলেম পাবে যেখানে এইভাবে ফোর্স কম্পোনেন্ট বের করতে হবে, তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে।